হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে শেয়ার করবো যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে সো আপনারা টমেটো এখন এই সিজনে কিছু সংরক্ষণ করে রাখতে পারেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে টমেটো কীভাবে সংরক্ষণ করে আপনারা ছ মাস থেকে এক বছর পর্যন্ত রাখবেন সেটা আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এখানে চার কেজি টমেটো আছে তো আমি এখান থেকে দুই কেজি পরিমাণ টমেটো সংরক্ষণ করে রাখব যে যত পরিমাণ নিতে পারেন তো আমি এখান থেকে দুই কেজি টমেটো নিয়ে নিয়েছি এরপর পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো এতে করে বাড়তি যেসব জীবাণু থাকবে সেটা চলে যাবে ফরমালিন থাকলে এরপর আমি এগুলো একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি পানির যেন না থাকে পানিটা অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে তো একটা একটা করে এভাবে মুছে নিচ্ছি তো বৃহস্পতি মোশা হয়ে গেছে এরপরে আমি এগুলো কেটে নিচ্ছি আমি চারটা ভাগ করে দিচ্ছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে মাঝখান বরাবর ভাগ করে তারপরে দুইটা দুইটা করে ভাগ করে নিচ্ছি ঠিক এই রকম সাইজ করি আমি রাখবো এগুলো আপনারা যখন মাছ রান্না করবেন চা কিছু রান্না করবেন এখান থেকে দুই টুকটা চার টুকটার যে পরিমাণ লাগে সেটা জাস্ট নামিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে এটা ইউজ করতে পারবেন আর এটা যখন সাথে সাথে নামিয়ে দিয়ে দিবেন মনে হবে না যে এটা অনেক আগের ঠিক এক বছর পরও কিন্তু ভালো থাকবে তো সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি এগুলো কিভাবে সাজিয়ে রাখছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা পাত্র নিয়েছি প্লাস্টিকের এরপর একটার সাথে একটা লাগিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি একটু একটু ফাঁকা রেখে দিচ্ছি এতে করে একটার সাথে একটা মিশে যাবে না এটা ফ্রিজে একদিন দুই দিন রাখার পর একটু ছড়িয়ে কিন্তু আপনারা প্লাস্টিকে পলিথিনেও কিন্তু এগুলো রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা অনুযায়ী যত বেশি পারেন পাঁচ কেজি দশ কেজি সমস্যা নেই তো এরপরে আবার উপরে একটা পলিথিন দিয়ে দিচ্ছি একইভাবে সাজিয়ে নিচ্ছি তোমার একটা বাটিতে ঠিক সবগুলো ধরবে না আরও একটা বাটি দরকার আছে তো আর একটা বাটিতে আমি মিলিয়ে রেখে দিয়েছি তো আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি আমি দুই কেজি রেখেছি আপনারা চাইলে চার কেজি পাঁচ কেজি রেখে দিতে পারেন এরপর এটা কিন্তু শক্ত হলে আলাদা করে আপনারা একটা পলিথিনে সবগুলো রেখে দিতে পারেন আর এগুলো যখন যে কয়টা দরকার ঠিক সে কয়টা বের করে জাস্ট প্রয়োজন অনুযায়ী ইউজ করলি আপনারা করতে পারেন আর কি একই আমি উপরে আর একটা পলিথিন দিয়ে এরপর ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি এরপর ডিপ ফ্রিজে এটা রেখে দেব এটা আপনারা মনে করেন ছয় থেকে এক বছর মানে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এটা কিন্তু থাকবে তো বিহার্স আজকে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে তো ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ